গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ বুধবার, আজ মেয়ের স্কুল খুলছে আবার। হোলির পরে দুই দিন ছুটি ছিল, তারপরে আজকে আবার স্কুল খুলছে। এবার মেয়ের টিফিনটার অ্যারেঞ্জমেন্ট করছি, এদিকে ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি। চলুন এক এক করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। ওর বাবাও অফিস যাবে, তার জন্য লাঞ্চও বানাবো। চলুন, একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দুটো ব্রেড আমি এটাকে সেঁকতে দিয়েছি। আর এইদিকে আমি শসা, টমেটো আর একটু সামান্য পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি সামান্য একটু বিটরুট আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার এর সাথে আমি একটু মেয়োনিজ মিশিয়ে আজকে ওকে স্যান্ডউইচ করে দেবো টিফিনে। ব্রেডটা সেঁকে নিয়েছি, এবার এর মধ্যে একটু বাটার দিয়ে নেব। বাটার দিয়ে হালকা করে ব্রেডগুলোকে ফ্রাই করে নেব। স্যান্ডউইচের মধ্যে যে পুরটা দেব, এবার এটাকেও আমি খুব ভালো করে মিক্স করে নেব। মেয়োনিজটা কতটা পরিমাণে দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা যতটা পরিমাণ মনে হবে দিলে ভালো হয় ততটাই দেবেন, মানে বাচ্চাদের এগুলো একটু টেস্টি লাগে খেতে, মুখরোচক করে দিলে খারাপ লাগে না। সাথে যদি চান একটু চিজও দিতে পারেন, তো আমি আজকে আর চিজটা দিচ্ছি না। এইভাবে দিয়ে দেব পুরের মতো করে দিয়ে, আর একটা ব্রেড দিয়ে উপরে আমরা এটাকে চাপা দিয়ে দেব। মেয়ে স্কুলে চলে গেল, এবার ওর বাবাও অফিসে যাবে বলে রান্নাটা বসিয়ে দেব। এখানে আজকে আমি একটু পুঁই শাকের তরকারি করবো, সেজন্য কালকে শাকটা মাসিকে দিয়ে কাটিয়ে রেখেছিলাম, আর আলু কুমড়ো আর একটু রসুন ছাড়িয়ে রেখেছি, আর সামান্য একটু পেঁয়াজও কুচিয়ে নিলাম এখন এটা দিয়ে, আর ভেটকি মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাকের তরকারি রান্না। ভেটকি মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি। এইবার ওই ভেটকি মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজের কুচি আর রসুনের কুচি। শাকটা খুব সুন্দর, বাবা রবিবারে বাজার থেকে নিয়ে এসেছিল, একদম কুচি শাকটা ছিল, খুব সুন্দর শাকটা ছিল। সামান্য একটু রসুন আদার পেস্টও আমি এর সাথে অ্যাড করলাম। এবার একটু এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আলু আর কুমড়োটা এতে আমি দিয়ে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে আলু আর কুমড়োটাকে দিয়ে দেব। আলু কুমড়োটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে শাকটা এক এক করে মিশিয়ে দেব। এর মধ্যে এবার শাকটাকে আমি মিশিয়ে দেব। মাসি কালকে শাকটাকে বেশি কুচিয়ে ফেলেছে, একটু বেশি, আমি একটু শাকটা বড় বড় রাখি, কিন্তু কালকে যখন কুচিয়ে ফেলেছে আর কিছু করার নেই। শাকটাকে দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলে শাকের মধ্যে যে জলটা থাকবে সেটা পুরোটাই বেরিয়ে আসবে। শাকটা বেশ কমে এসেছে, এবার ভেটকি মাছের মাথাটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। পুঁইশাকটা হচ্ছে এইদিকে, আর এইদিকে আমি আলু আর ফুলকপিও কেটে নিয়েছি, ভেটকি মাছ দিয়ে একটু হালকা করে ঝোল করে নেব। পুঁইশাকটা প্রায় হয়ে গেছে, এবার এটাকে আমরা নাবিয়ে দেব। এবার নাবানোর আগে একটু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। রেডি হয়ে গেছে ভেটকি মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। প্লিজ এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে প্রচন্ড সুস্বাদু হয়। আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল করব, তার জন্য আগে আমি একটু তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু জিরে, গোটা জিরে ফোড়নে দিয়ে দেব।
এবার এর মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ রসুন আমি ওই যখন পুঁই শাক রান্না করছিলাম তখনই কিছুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আলু ফুলকপি গুলোকেও আমি ভেজে নেব। আলু ফুলকপিটা কড়াইতে দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ভেজে নেব। আর এইদিকে আমি একটু সামান্য বড়িও ভেজে নিয়েছিলাম আগে, আর মাছ তো ভাজা ছিল, এইগুলো দিয়ে আজকে ঝোলটা করে ফেলব। আর মশলা বলতে এখানে একটু আদা বাটা দেব, আর একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো নেব। ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আদা বাটাটা আমি আগে মিশিয়ে নিয়েছিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে গেলে আমি মাছটা আর বড়িটাকে দিয়ে দেব। ভেটকি মাছের সাথে আলু ফুলকপির কম্বিনেশনটা ভালো ম্যাচ করে, আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। মাছের ঝোলে জলটা ফুটে এসেছে, এবার এর মধ্যে আমি বড়িটা আর মাছগুলোকে মিশিয়ে দেব। বড়িটা দিয়ে দিলাম, এবার এক এক করে মাছগুলোকেও দিয়ে দেব। আগের দিন সেই দোল পূর্ণিমার দিন পূর্ণিমা লেগে গেল, মাছটা আমার ভাজা হয়ে গিয়েছিল, সেই মাছটাই তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য আজকে সকালে আর আমাকে মাছটা ভাজতে হলো না, ওই মাছটাকেই মিশিয়ে দিয়েছি। আর একটু ডালও বসিয়ে দিয়েছি, ডালটাও হতে থাক। ঝোলের মধ্যে চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসবে। ঝোলটা প্রায় ফুটে এসেছে, এবার এটাকে আমরা নাবিয়ে নেব। দেখে নেব ফুলকপি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, একদম সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে ফেলব। রেডি হয়ে গেল আলু ফুলকপি বড়ি দিয়ে ভেটকি মাছের ঝোল। এটা যদি আপনারা একবার ট্রাই করেন, মাংস ভাতও অনেক সময় মুখে ভালো লাগবে না, মনে হবে এই ঝোলটা বানিয়ে খাই, এটা খেতে যথেষ্ট সুন্দর হয়। একবার প্লিজ এটাও আপনারা ঘরে ট্রাই করুন। অফিসে চলে গেছে, এবার আমিও ব্রেকফাস্টটা করে নিই, তারপর ঘরের সমস্ত কাজকর্ম এখনো বাকি আছে, বিছানা তুলবো, ঘরটার গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, আর প্রচুর জামা কাপড় আছে সেইগুলো ভাঁজও করতে হবে, ফোল্ড করতে হবে সব। চলুন আমি এবার ব্রেকফাস্টটা ঝটপট করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, এবার সমস্ত ঘরের বিছানা টিছানা গুলোও তুলে নিলাম, সমস্ত ঘর পরিষ্কার করে নিলাম, আর দিদিও এসে গেছে, দিদি এক এক করে কাজ করছে। আমি না কখনো দিদি বলি কখনো মাসি বলি, কি বলি আমি নিজেই ঠিক করতে পারি না। আর এই জামা কাপড়গুলো এখনো ফোল্ড করা সব বাকি আছে, এইগুলোকেও এক এক করে নেব, আস্তে আস্তে কাজগুলো করে নিই। সব জামা কাপড় ফোল্ড হয়ে গেছে, করে নিলাম ঝটপট করে। এই এবার একটু স্নানে যাব, ফ্রেশ হব। আর এই কম্বলটা দেখুন না কবের থেকে খাটের উপরে পড়ে আছে, আমার লন্ড্রিম্যান নেই, ও গেছে বেড়াতে, বেনারস বেড়াতে গেছে, ও আসলে তারপর ওকে দেব, ও ওয়াশ করে দেবে, তারপর এটাকে তুলতে পারবো। শীতকাল আসা মানে না সোয়েটার কম্বল সব বেরোবে, সেগুলোকে তুলে জায়গায় রাখাটাও একটা বিশাল ব্যাপার, এই করতে করতে অনেকটা টাইম চলে যায়। মেয়ে চলে এলো স্কুল থেকে, কেমন গেল আজকের দিনটা? এখানে রেখো না, ব্যাগ সোজা ঘরে চলে যাও। ক্লাস টিচার আসবে না কেন? ক্লাস টিচার আসবে না কেন? টিচার আসবে না, বিকজ অফ গোল কানেকশন, সো টু ইনজাস্ট
বোর্ড কারেকশনের জন্য টিচার বাইরে যাচ্ছে, তাই আসবে এখানে আছে, আসতে পারবে না। ক্লাস টিচার আসবে না মানে পড়াশোনা কি বন্ধ? আর অন্যান্য ক্লাসগুলো কি বললো? ফার্স্ট পিরিয়ড তো ছিল ম্যাথস আর কেমিস্ট্রি, টিচার যখন থাকবে তখন কি কি ম্যাথস করবে, সাবজেক্ট গুলো কি কিছু বলে দিয়েছে, আর কেমিস্ট্রি ম্যাটার শুরু করেছে। স্নানে চলে যাও না, বাবার হয়ে গেছে, বাবা চলে এসছে কিনে, যাও তুমি স্নানে চলে যাও। অফিসে কোথায় এখন, এখন কোথায় থাকিস? যাও প্রায় বাসতে যাওয়া, যাও আমিও খাইনি, খিদে পেয়ে গেছে। ঠিক আছে, পরে আবার গল্প করো, যাও ড্রেস চেঞ্জ করে নাও, ওকে এখন স্নানে পাঠাই, ওর না হলে এখন অনেকটা টাইম লাগিয়ে দেবে, আজ আবার শ্যাম্পু করার ডেট আছে ওর, যাও স্নানে চলে যাও। সমস্ত কিছু করে দিয়ে চলে গেছে, আমি মেয়ের পাশে বসে আছি।